ছোট মেঝো বড় সব পাঠকের সব দর্শকের সাম্প্রতিককালের সাহিত্যঙ্গনে কিংবদন্তি এক নাম। পাঠক মুগ্ধ করার জাদুকর তিনি, নাটক ও চলচ্চিত্র নির্মাণেও সফল, ভিন্ন এক ধারার প্রবর্তক। রসবোধের সঙ্গে অলৌকিকতার মিশেলে বাংলা কথা সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন তিনি হুমায়ুন আহমেদ। 13 নভেম্বর এই কথার জাদুকরের 72তম জন্মদিন। বিস্তারিত রিপোর্টে। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করা হুমায়ুন আহমেদ উপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, নাট্যকর, চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রতিটি ক্ষেত্রেই ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। সৃষ্টিশীলতায় তিনি যেখানেই হাত দিয়েছেন কথা ছন্দ দৃশ্যের জাদুতে এক করেছেন পাঠক ও শ্রোতা দর্শকদের। তার বাবা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আক্তার খাতুন। হুমায়ুন আহমেদ তার কীর্তি রেখেছেন শিল্প সাহিত্যের বেশিরভাগ শাখাতেই। বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও গান পালাবদলের এই কারিগর 1972 সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়ে সাহিত্য জগতে পা রাখেন। এরপর 3 শতাধিক গ্রন্থ লিখেছেন তিনি, যার সবগুলোই পাঠক নন্দিত। হুমায়ুন আহমেদ 1990-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায় 1994 সালে। বদলে দেন নির্মাণের বাঘ 2000 সালে শ্রাবণ মেঘের দিন ও 2001 সালে দুই দুয়ারি দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। 2003-এ নির্মাণ করেন চন্দ্রকথা। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে 2004 সালে নির্মাণ করেন শ্যামল ছায়া সিনেমাটি। 2006 সালে মুক্তি পায় 9 নম্বর বিপদ সংকেত। 2008-এ আমার আছে জল চলচ্চিত্রটি তিনি পরিচালনা করেন। 2012 সালে তার পরিচালনায় সর্বশেষ ছবি ঘেটু পুত্র কমলা মুক্তি পায়। টেলিভিশন নাটকেও চমক দেখিয়েছেন হুমায়ুন আহমেদ। কখনো চিত্রনাট্যে, কখনো বা নির্মাণে তিনি উপহার দিয়েছেন এইসব দিন রাত্রি, অয়ময়, বহুব্রীহী, কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত, উড়ে যায় বকপক্ষী, কালা কৈতর, সবুজ ছায়ার মতো ধারাবাহিকগুলো, আর অসংখ্য খণ্ড নাটক আজও তাকে দেশের সেরা নাট্যকার ও পরিচালক হিসেবে কিংবদন্তি করে রেখেছে। কাজের স্বীকৃতিস্বরূপ 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন হুমায়ুন আহমেদ। তবে হুমায়ুন আহমেদ সর্বজন প্রিয় হয়ে আছেন হিমু ও মিসির আলীর চরিত্রের স্রষ্টা হিসেবে। এছাড়াও তাকে বলা হয় তারকা গড়ার কারিগর। তার হাত ধরে অনেক অভিনয় ও সঙ্গীত শিল্পীরা জনপ্রিয়তা পেয়েছেন। বেঁচে থাকতে হুমায়ুন আহমেদের জন্মদিন ঘিরে নানা আয়োজনে মুখরিত থাকত দক্ষিণ হাওয়া ও নুহাশপল্লী। এখন তিনি নেই। 2012 সালের 19 জুলাই চলে যান অদেখার ভুবনে। তবু হুমায়ুন ভক্তদের মন মানে না। দৃষ্টি সীমানার ওপারে যেন প্রিয় লেখক ভালো থাকেন, হুমায়ুন আহমেদের জন্মদিনে এই প্রণতি জানাবেন তারা। কিংবদন্তি কথাশিল্পী হুমায়ুন আহমেদের জন্মদিনে বাংলা চ্যানেলের পক্ষ থেকেও শ্রদ্ধা ও ভালোবাসা। সি এম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।